আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আপনারা সবাই জানেন গত বছর অর্থাৎ 2020তে 14ই ফেব্রুয়ারি আমাদের পুলওয়ামা জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে প্রায় 40 জন সিআরপিএফ জওয়ানকে নৃশংসভাবে মাইন বিস্ফোরণের দ্বারা হত্যা করা হয়েছিল, যার প্রতিবাদ স্বরূপ আমরা আগের বছরও এইভাবে আমরা শোক মিছিল করেছিলাম মোমবাতি জ্বালিয়ে বিদ্রোহীদের সঙ্গে নিয়ে। এবছরও তার এক বছর পূরণ হলো, সেই এক বছর পূরণ উপলক্ষে সেই বীর যে সৈনিক আছে আমাদের 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 বাঙালিরও আছে এবং টোটাল প্রায় 40 জন বীর সৈনিক আছেন যাদের উদ্দেশ্যে আমরা মোমবাতি মিছিল করেছি এবং আমাদের প্রধান সাহেবও সঙ্গে রয়েছেন, আমাদের এই বৃদ্ধ মহিলারা সবাই আমাদের আপামর গ্রামবাসী সবাই সঙ্গে ছিলেন, সঙ্গে প্রত্যেকটি আমাদের মহিলারা দেখছেন প্রত্যেকটি মহিলা আমাদের সঙ্গে থেকে আজকের অনুষ্ঠানটাকে সফল করেছেন। আমি সঞ্জয় দাকে কিছু বলার জন্য বলব। আপনারা জানেন বিগত এক বছর পূর্বে আমাদের বীর সৈনিকদের 40 জন জওয়ানকে নৃশংসভাবে যে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছিল তাদের আত্মা শান্তি কামনার্থে আমরা এবছরও 14ই ফেব্রুয়ারি শোক মিছিল মোমবাতি জ্বালিয়ে করেছি এবং এলাকার মানুষ যে আমাদের বীর সৈনিকদের প্রতি আত্মা শান্তি কামনা জানানোর জন্য এগিয়ে এসেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, সর্বোপরি জানাই আমাদের যে মা দুর্গাকে একটা সাম্প্রদায়িক কোনো এক ব্যক্তি অপমান করছে তার জন্য যে আমাদের এই মহিলারা বেরিয়ে প্রতিবাদ করবেন আগামী দিনে এবং এই বীর শহীদদের প্রতি আত্মা শান্তি কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। বাতি দাও দুটো।